অ্যাকচুয়ালি কথায় বলে আপনার যেটাতে ফোবিয়া আছে আপনি যদি সেই জিনিসটা একবার নিজের হাতে করে ফেলতে পারেন না এই ফোবিয়াটা আপনার কেটে যাবে মনে করুন আপনার ভূতে ভয় আছে আপনি একবার সাহস করে অন্ধকার বাড়িতে থেকে থেকে দেখুন আপনার ভয় কেটে যাবে কিন্তু যদি আপনি বেঁচে ফেরেন সেটা অবশ্য আমি দায়িত্ব নিচ্ছি না তো অ্যাকচুয়ালি ভূত আমাদের ভয় পাওয়ায় না ভয় পাওয়ায় আমাদের ভৌতিক পরিবেশ মনে করুন অন্ধকার বাড়ি টিম টিম করা লাইট সাথে ব্যাঙের ডাক সিজি পোকার ডাক ব্যাকগ্রাউন্ড মিউজিক এই পুরো অন্ধকার পরিবেশটা আমাদেরকে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার ভৌতিক পরিবেশ হচ্ছে মেন রিজেন ভয় পাওয়ার বুথ নয় তো আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে একটা হন্টেড হাউস মেনিয়েছে এটা করতে সেই ট্রে আর সাথে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার চোখে দেখে নেওয়া যাক খুব ঝট করে আমরা দেখিয়ে নিচ্ছি আমরা তাহলে টোটাল কি কি ব্যবহার করছি এক হচ্ছে আমাদের স্পুকি হাউস যেটা তৈরি হয়ে গেছে সাথে তার সিঁড়ির যে কাঠামোটা যেটা আঠা দিয়ে জয়েন করে করে কাট করেছিলাম দিস ইজ আওয়ার হাউস সাথে যেটা আগেই দেখিয়েছিলাম টেক্সটেনি বলে যে লেখাটা আইসক্রিম স্টিক দিয়ে বানানো এটা কবরের পোর্শানটা যেটা কিনা একটা খাপ আর সাথে ক্রস দিয়ে করা আর এটা তো দেখিয়েইছি পেন্সিল ইরেজার পেন্সিল আর লাইট টোনে ল্যাম্প দিয়ে যেটা স্ট্রিট ল্যাম্প বানানো সাথে ব্রিক যেগুলো আমরা কেটে কেটে বানিয়েছি সাথে এই স্পোকি কার অ্যান্ড সাথে এই গাছটা যেটা বাইরে থেকে তুলে এনেছিলাম এবং সেটাতে কালার করে আমরা এই গাছটার লুকস দিয়েছি এবং অবশেষে দেখাই সেই ট্রেটা এই ট্রেটাতে আপনারা আগেও দেখেছেন আমার গার্ডেন মিনিয়েচারে সেম ট্রে আমি ইউজ করছি এখানে কোথায় কোনটা প্লেস করছি তার ওপর ডিপেন্ড করছে কেমন লাগবে কি কি লাগবে সেগুলো তো আপনারা দেখে এগুলো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ একটু একটু করে বানিয়েছি সেটাও দেখাবো এবং লাস্টলি বানানোর পরে এটা কিরকম লাগছে সেটাও দেখাবো ভয় পাবেন নাম সাথে থাকুন আর হ্যাঁ ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভআ, এই ধরনের জিনিসটা পাওয়া খুব ইজি কেননা বাড়িতে আপনাদের সকলেরই সকলের লিপস্টিক বা যে খাপটা থাকে সেই একটা আমি এখানে কেটে নিচ্ছি এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি এই অংশটা আমি তিনটে দিক এরকম ভাবে কেটে নিচ্ছি একটা সাইড আমি কেটে নিয়েছি আর একটা সাইড আমি এরকম ভাবে কেটে নেব রেক্টাঙ্গেল শেপ এখানে আমি ল্যাম্প ল্যাম্পের লাইট হিসাবে এই ছোট্ট ইউজ করছি এটা তিনটে ব্যাটারিতে চলছে এরকম টুনি বাল্ব আপনারা ইলেকট্রিক দোকানেও পেয়ে যাবেন আমার একটা টর্চ ছিল সেই টর্চের থেকে আমি অংশটা নিয়েছি এটার সাথে এটা একটা মেটাল কানেকশন রয়েছে যেটা আমি এখানে দেওয়া মাত্রে এটা জ্বলে উঠবে এটা এখন ঠিক এরকম শেপ নিয়েছে এটা তিনটে দিকে আমি রেক্টাঙ্গেল শেপে কেটে নিয়েছি আর উপর দিকে একটা ছোট্ট হোল তৈরি করেছি এই হোলটার ওপরে আমি এই মেটাল পিসটাতে আঠা লাগিয়ে এখানে সেট করে দিচ্ছি ঠিক একটা পেন্সিল নিলাম এই পেন্সিলটা একটা সাইডে আমি আঠা লাগিয়ে দিয়েছি অলরেডি এটা আমার ল্যাম্প যে পোস্টটা সেই পোস্টটা এইটা পেন্সিলটা ইউজ করছি আর যে পোর্শনটা আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম সেইটা এইটা ব্লক যে দিকটা রেখেছিলাম তার সাথে অ্যাটাচ করে দিলাম ঠিক এইভাবে এই ল্যাম্প চারদিকে গ্লাস লুক দেওয়ার জন্য আমি একটা প্লাস্টিক শক্ত মতন একটা প্লাস্টিকের পেপার ইউজ করছি এগুলো জেনারেলি দেখবেন ছেলেদের জামার শার্ট টি শার্টের কলারে এরকম ধরনের মেটেরিয়াল আপনার পেয়ে যাবেন এই জিনিসটা এর ভিতরে ঢুকিয়ে দিলে দেখুন এটা অনেকটা গ্লাসের লুক দেবে ঠিক এই পুরোটাকে এবার আমি জেড ব্ল্যাক কালার করে দেব ফেব্রিক কালার আমি ইউজ করছি কালার করার জন্য কালার করার পরে আর প্লাস্টিক বসানোর পরে এটা লুকসটা এখন অনেকটা এরকম হয়েছে স্ট্রিট ল্যাম্পের মতোই মনে হচ্ছে এবার এবার আমরা এতে লাইটটা বসা বসাবো ঠিক উপরের যে অংশটা দেখিয়েছিলাম আপনাদের এই অংশটা এই অংশটা যে মেটালটা লাগানো আছে তার সাথে আমাদের লাইটটা টাচ হতে হবে কিন্তু যেহেতু আমরা হন্টেড হাউস বানাচ্ছি সুতরাং লাইটটা এখানে লেড লাইট হোয়াইট কালার হোয়াইট লাইট আমরা ইউজ করব না আমরা এখানে লাইটের কালারটা কিছুটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য লাইটটাকে আমরা ইয়েলো আর রেড মিশিয়ে একটু অরেঞ্জিশ লুক দিতে পারি দেখুন তো কীরকম লাগবে অরেঞ্জিস দিলে দেখুন হোয়াইট লাইটটাকে আমরা পেন্ট করে একটু রেড ইয়েলো মিশিয়ে একটু অরেঞ্জিশ লুক দিয়েছি লাইটের উপরের যে পোর্শানটা আছে এই পোর্শানটাকে ঢাকতে হবে ঢাকার জন্য আমরা একটা কালো পেপার নিচ্ছি সেই পেপারটাকে আমরা এরকম ভাঁজ করে আঠা দিয়ে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর এই অংশটাকে এই ঘন্টাতে আঠা লাগিয়ে আমরা আটকে দেব আটকে দেওয়ার পর লুক্স এরকম এরকম লুকস হবে এটা আমি একটা ট্রায়াল দিচ্ছি এটাকে শেপে আনলে খুব সুন্দর দেখতে লাগে এটা আঠা দিয়ে লাগানো হয়ে গেছে এবার এই অংশটা যখন আমি এর ভিতর ভরব দেখুন একটা স্পুকি লাইটের লুকস পাবেন রাস্তা বানাতে আমাদের ব্রিক দরকার ব্রিক চাইলে আপনারা দোকান থেকে কিনতেই পারেন কিন্তু এক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে বাইরে থেকে কিছু না কিনে আমি সমস্ত কিছু বানিয়েছি তো তার জন্য একটা জুতোর বাক্স জুতোর বাক্সের একটা পোর্শন কেটে নিয়ে তাতে আমি ব্রাউন কালার পেন্ট করে দিয়েছি পেন্টটা শুকিয়ে যাওয়ার পর আমি সেখান থেকে এরকম সাইজ ব্রিক কেটে বার করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো কেটে রেডি করে ফেলেছি একটা ওয়াচ পোস্ট দরকার ছিল তার জন্য আমি একটা পেন্সিল নিয়েছি তার সামনে আমার একটা ডায়াল ছিল সেইটা আটকে দিয়েছি সেলোটেপ আঠা সবকিছু দিয়ে চেপে এটা পেন্সিলের সাথে আটকে দিয়েছি এবার এটাতে একটু কালার করব যাতে অন্ততপক্ষে পেন্সিল আর রিস্ট ওয়াচ এটুকু না বোঝা যায় স্পুকি লুকসের জন্য একটা ট্রি ইউজ করবো তো এটা একটা বাইরে পড়ে থাকা শুকনো জবা গাছের ডাল এই জবা গাছের বেশ কিছু ডালের অংশ আমি একসাথে এগুলোকে নিয়েছি এগুলোকে নিয়ে আমি পুরো জিনিসটা একসাথে এখানে দিয়ে পুরোটাকে বাইন্ড করে দেবো এবং তারপর আমি কি করব এটাকে কালার করে দেব কালার করার পর দেখবেন এটা আর জবা গাছ মনে হচ্ছে না এখানে একটা জবা গাছের বেশ কিছু শুকনো ডাল শুকনো ডালকে একসাথে আমি একটা সেলোটেপ পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি অনেকগুলো ডাল একসাথে মোড়ানোর জন্য আমার লুকসটা এখন একটা পুরনো শুকনো গাছের মতো লুকস দিচ্ছে তো এই পুরো পেপারটাকে আমাকে এখন ব্রাউন কালার করে দিতে হবে যাতে কি না সেটা না যায় সবার আগে আমি ব্যাপারটা সরিয়ে দিচ্ছি এই বটলটা ঠিক এরকম জায়গা থেকে আমি কাটব এই জায়গা থেকে ওপর থেকে এতটুকুনি অংশ আমি রাখবো ছোটো ছোটো পিসগুলোকে আমরা রেডি করে রাখলাম কি কাজে ব্যবহার করব সেটা সময়ের সাথে সাথেই দেখতে পাবেন এটা একটা বাচ্চাদের গাড়ি টয়কার এটা অ্যাকচুয়ালি পোর্শের মডেল এটা আমার খুব পছন্দের একটা গাড়ি তো এই গাড়িটাতে আমি কিছুটা লাল লাল কালার দিচ্ছি যেমন একটা স্পুকিতের লুকস থাকে বিশেষ করে কাঁচটা অ্যাক্সিডেন্ট হয়েছে কালো কার সাথে একটু লাল লাল এরকম ছিটা ছিটা রং দিচ্ছি জাস্ট এটা বোঝাবার জন্য যেমন হয় দরজার কাছে লাল রং সো লেট স্টার্ট দা হন্টেড হাউস মিনিয়েচার প্রথমেই আমি যেটা করেছি আহ রাস্তা কোথায় কোথায় করব সেই জায়গাগুলোকে ম্যাপিং করে নিয়েছি এখানে বাড়ি এটা রাস্তা আর এখানে আমি কবরখানা জায়গাটা বসাবো তো রাস্তাটাতে আমি যেটা করব বালি দিয়ে দিচ্ছি তা দেখি আমার মার্ক করতে সুবিধা হবে যে এটা রাস্তা বালির কাজ শেষ এবার বালির মধ্যে আমি একটা একটা করে ব্রেক বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন রাস্তা আমি বসিয়ে নিয়েছি এবার আমি পরপর কতগুলো জিনিস যেগুলো বসিয়ে দিচ্ছি যেমন বাড়িটা বাড়িতে ওঠার সিঁড়ি সাথে ল্যান্ডন অবশেষে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনি সেই হানাবাড়ি ইটের রাস্তা ধরে চলে গেছে কুটিরের দিকে সাথে একটা স্ট্রিট লাইট জ্বলছে কিছুটা কাঁপছে লাইটটা কুটির থেকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে কবরখানার ঠিক পাশ দিয়ে সেটা গেছে যেদিকে সেখানে রয়েছে একটা পোস্ট টাইম পোস্ট সময় কত বেঁচে গেছে তা আমরা জানতে পারছি না একটা শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে তাতে একটা ফাঁসির দড়ি আর সাথে সেই রক্তাক্ত গাড়ি যার নিশ্চয়ই কোনো একটা ইতিহাস আছে